নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। অসমের বনাঞ্চলে অবাধে চলছে মেজদের অবৈধ রাস্তা নির্মাণ, নীরব ভূমিকায় বনমন্ত্রী। দালালরাজ, করিমগঞ্জ পরিবহন বিভাগে দালালরাজ অব্যাহত, ক্ষোভ জনমনে। মাতুন্দা হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে লাঞ্ছিত হাতিখিরা বাগানের শ্রমিক পরিবারে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাই বিধানসভা সমষ্টির সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মিজোরাম সরকার বিশাল রাস্তা নির্মাণ করে চালায়, এলাকার জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক মাস থেকে অসমের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে মিজোরাম সরকার অবৈধভাবে রাস্তা নির্মাণ করে চলছে, কিন্তু এভাবে বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে অবগত হওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উত্থাপন করেন তারা। এমনকি রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নিজস্ব এলাকা ধলাই বিধানসভা সমষ্টির সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে মিজোরাম সরকার রাস্তা নির্মাণ করে চললেও তিনিও নির্বাক ভূমিকা পালন করছেন বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এদিকে সোনাই নদীর উভয় তীরেই বরাবর মিজোরাম সরকার অবৈধ রাস্তা নির্মাণ করে ক্রমে অসমের পূর্ব ধলাইয়ের হাতিখাল ও ধলাখালের দিকে এগিয়ে আসায় সংশ্লিষ্ট এলাকার রিয়াং, ডিমাসা, খাসিয়া ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গোটা রাজ্য থেকে দালালরাজ উৎখাত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে দালালরাজ চলছে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের বিপরীত দৃশ্য পরিলক্ষিত হল করিমগঞ্জ পরিবহন বিভাগে। করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগে এখনও দালালরাজ অব্যাহত রয়েছে বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের কাছে ব্যক্ত করেন। বৃহস্পতিবার জেলা পরিবহন বিভাগ কার্যালয়ের সামনে হঠাৎ করে বৃহৎ আকারে এক সমাগম ঘটে, অনেকেই তাদের অভিযোগ উত্থাপন করে এদিন সংবাদ মাধ্যমের সামনে। স্থায়ী এমবিআই না থাকার দরুন বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগীরা এও অভিযোগ করেন। অনেক সময় দালালরা নিজের স্বার্থসিদ্ধির জন্য অনেককেই পেছন থেকে সুযোগ সুবিধা করে দিচ্ছেন, কিন্তু সত্যিকারের যারা তারাই বঞ্চনার শিকার হচ্ছেন। এ নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটেছে। জনগণের অভাব অভিযোগ শুনে এদিন কার্যালয়ের সামনে ধাওয়া দেন হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সামনে সংগঠনের কর্মকর্তারা সহ ভুক্তভোগীরা জানান, কিন্তু বাইরের দেখা যায় যে কিছু কিছু মানুষ দালাল প্রকৃতির কাছ থেকে টিকিট লইয়া তারা ইয়ে দিয়ে যায় গিয়া। তো আজকের দিনও আমার এটাই মানে আমার সরকারের কাছে অনুরোধ যে এগুলা ডিটিও বিষয় আমরা সবাই জানি যে দুই নম্বর একটা না কিতা না কিতা চলে, কিন্তু এটার মধ্যে একটা তদন্ত হওয়া প্রয়োজন যে দুই নম্বর যেগুলো ওর এগুলাতে দালাল মুক্ত যেন আমার হিমন্ত বিশ্ব শর্মা যিনি আমার মুখ্যমন্ত্রী যেন কইছেন দালাল মুক্ত, এই দালাল মুক্ত কিন্তু করিমগঞ্জ হয়েছে না, দ্বিতীয় বিষ করিমগঞ্জ দালাল মুক্ত হয়েছে না। এই দালাল মুক্ত করার লাগে এটার উপরে তাই যাতে তদন্ত করে, এটাই আজকের দিনে তার কাছে রিকোয়েস্ট রইল। আর দ্বিতীয় স্থানে আপনারা একটা জিনিস হলো ফাইনের ব্যাপারে, যেমন আজকে আমার ফিটনেসের গাড়ির এক মাসের একটা ফাইন আমি জমা দিয়েছি, কিন্তু দ্বিতীয় না দেখায় দ্বিতীয় এমবিআই না দেখায় পাঁচ দিন গেপ গিয়েছে, এই ফাইন দেওয়ার পরে ঠিক আছে এক মাস পাঁচ দিন এরকম গেপ হওয়ার পরে যে গেপটা হয়েছে এই গেপটাও আবার তার ফাইনটা দেওয়া লাগে, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। বাজারিছড়ার মাকুন্দা লেপ্রোসি কাম জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে টাকার অভাবে দস্তুর মতো লাঞ্ছিত হতে হলো এক শ্রমিক পরিবারকে, এমন অভিযোগ সংক্রান্ত দৃশ্য বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়েছে। এতে অনেকে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। বুধবার রাতে হাতিখিরা বাগানের বাসিন্দা তথা প্রাক্তন ওয়ার্ড সদস্যা কমলা গোর চিকিৎসার জন্য নিজের দাদা প্রতাপ গোরকে মাকুন্দায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বেডের ব্যবস্থা করে না দিয়ে মেঝেতে রেখে দেন, এমনকি তাকে প্রাথমিক চেক আপ করলেও বিনামূল্যের ওষুধ দেননি বলে অভিযোগ কমলার।
এতে রোগীর অবস্থা জটিল হতে থাকে। এমনকি মাকুন্দার চিকিৎসকরা রোগীকে বিনে পয়সায় চিকিৎসা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে রাতে হাসপাতালে ছুটে যান স্থানীয়রা। তারা বিষয়টি নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলে প্রতাপের চিকিৎসার হাত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে প্রতাপকে চিকিৎসার পর বাড়িতে ছেড়ে দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ, মাকুন্দা কর্তৃপক্ষ রাজ্য সরকারের দৌলতে প্রতি বছর কাড়ি কাড়ি সরকারি টাকা পেলেও এলাকার গরিব রোগীদের চিকিৎসার জন্য তারা আন্তরিক নন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ডিসি ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। तो हम एम्बुलेंस हमसे जानते हैं, एम्बुलेंस बुलाया, एम्बुलेंस कलकली था, एक एम्बुलेंस समूह आया, आके तो उसको उठा के लेके चले गए। सर हम पैसा लेके नहीं आए ना, रास्ता में एक लड़का है चुन किया दिया, कल तो सुबह लगेगा ना, उसको ना 100 रुपया रखा है। मैडम को झूठा बोला जी हम पैसा लेके नहीं आए। मैडम लिखा बोला जाओ 300 रुपया दवाइया, मैडम आगे तो फ्री होता था, हम जानते हैं, हम लेके आया है रोगी, अभी दवाई करा दो हम ले देंगे। उसके बाद वो मैडम ऐसे फेंक के रख दिया कागज, बोला नहीं होगा, जाओ पेशेंट लेके जाओ, पैसा लेके आओ और तब दवाई लेके आओ, नहीं ले जाओ। हमने अभी तो हम कैसे जाएंगे सुनिए ये बहुत देर यहाँ पे वेट किए, उसके बाद एमएलए सर को फोन किया, ठीक है, एमएलए सर ने मुझे यहाँ पे भेजा, ठीक है। हाँ आप बताइए, ऐसा कोई डॉक्टर या नर्स कर सकता है क्या हॉस्पिटल में? आप लोग इज्जत करते हैं ना, आप लोग कोविड में हमारे हमारे लिए फाइट किए, आप लोग अगर ऐसा करेंगे तो आप लोगों को कोई इज्जत करेगा? आप बताइए, जो वीडियो कर रहा है, जो वीडियो कर रहा है, ठीक है, पैसा लेके आएंगे। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেশামুক্ত রাজ্য করতে নির্দেশ দেওয়ার পর থেকে গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় পুলিশ প্রশাসনের জোর অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কাকভোরে কাছাড় জেলার দয়াপুর চা বাগান সংলগ্ন ফুলবাড়ি, বরসিঙ্গা ও তার পার্শ্ববর্তী এলাকার অভিযান চালিয়ে চোলাই মদ বাজেয়াপ্ত করে পুলিশ। এদিন ভোর 4:30 নাগাদ আবগারি বিভাগের পুলিশ কর্মীরা সেই জায়গাগুলোতে অভিযান চালিয়ে প্রায় 10 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। পাশাপাশি এ কাণ্ডে 5 জনকে গ্রেফতার করে। এদের মধ্যে উধারবন থানাধীন ফুলবাড়ির বাসিন্দা গৌতম গোয়ালা বয়স 27 নামে এক ব্যক্তিকে আদালতে পেশ করা হয়। বাকিদেরকে থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে। উল্লেখ্য 2021-22 বর্ষে আবগারি বিভাগের পুলিশ কর্মকর্তারা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোলাই মদ সহ অবৈধ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে প্রায় 5,17,000-এর অধিক টাকা জরিমানা আদায় করতে সক্ষম হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের উপর শোষণ নির্যাতন বন্ধ করতে এবং মহিলাদের অধিকার আদায় নিয়ে শহরে মিছিল করে এক সভা আয়োজন করল গার্লস প্রাউটিস্ট। বৃহস্পতিবার শিলচর ডাকবাংলা রোড স্থিত শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এই মিছিল বের হয়ে ক্রমে শহরের সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, জানিগঞ্জ ইত্যাদি এলাকায় পরিক্রমা করে পুনরায় ডাকবাংলো রোডের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শেষ হয়। পরে বিশ্বের নারী সমাজকে সর্বাত্মক শোষণ মুক্তির বিরুদ্ধে আহ্বান জানিয়ে সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা, নারী শিক্ষা বাধ্যতামূলক করা, নারীদের আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের কোর্স চালু করা সহ পতিতালয় বন্ধ করা ইত্যাদি দাবি জানিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কলকাতা থেকে আগত আনন্দমার্গ এর নিরুক্তা আচার্য, সুচরিতা আচার্য, অনুরুদ্ধি আচার্য সহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ মহিলাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বক্তব্য পেশ করেন। শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার 1978 সালে তিনি এই গার্লস প্রাউটিস্ট নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেখেছিলেন যে এই পৃথিবীর বুকে, এই সমাজে অনেক নারী সংগঠন রয়েছে, তাই নারী সংগঠন থাকা সত্ত্বেও আমার তাকে একটি নারী সংগঠন দেওয়ার প্রয়োজন কেন?
এটা সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে অনেক তো মহিলা সংগঠন আমরা দেখেছি, আবার গার্লস প্রাউডিস্ট কেন এই শিলচরের বুকে আবির্ভাব হলো? তাই তো, তা এই যে গার্লস প্রাউডিস্ট, গার্লস প্রাউডিস্ট হচ্ছে প্রাউডিস্ট ইউনিভার্সালের অন্তর্গত প্রাউড দর্শন ভিত্তিক কেবল নারীদের দ্বারাই পরিচালিত বিশ্বের সমস্ত নারী জাতি যারা শোষিত হচ্ছে তাই শোষণ বিরোধী এবং সার্বিক কল্যাণের একটি বিশ্ব সংস্থা। শিলচর শহর এবং শহরতলির প্রায় 45টি স্কুল নিয়ে স্থানীয় সাউথ পয়েন্ট হাই স্কুলে শুরু হলো ড্যান সামার ফেস্ট। করোনা পরিস্থিতিকাল অতিক্রম করে থিতিয়ে পড়া ছাত্রছাত্রীদের মানসিক অবস্থানকে তাজা করতে এবং এক স্কুলের সাথে অপর স্কুলের সম্পর্ক সুদৃঢ় করার জন্য এই উদ্যোগ নেয় শিলচর সাউথ পয়েন্ট স্কুল। বৃহস্পতিবার এ উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস দত্তরায়, বিশিষ্ট সমাজসেবী বীরেশ ব্যানার্জি, উপত্যকার অন্যতম চিত্র ও ভাস্কর্য শিল্পী স্বপন সিনহা, শিলচর গুরুচরণ কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুলের ডাইরেক্টর কৃষ্ণা দে প্রমুখ। সভা শেষে স্কুলের কচি কাঁচারা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে। তিন দিনের এই উৎসবে কচি কাঁচা ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনটা করলাম, শুরু করলাম যে ফেস্টটা ইন্টার স্কুল ফেস্ট, সেটা এই জন্যই যে করোনা পিরিয়ডে বাচ্চাদের খুব বেশি মোবাইল নিয়ে ওরা বিজি থাকা শুরু করেছে, লোকেদের সাথে মেলামেশা করা, ওদের ব্রেনটাকে ডেভেলপ করার জন্য আর ফিজিক্যালি ওরা অ্যাক্টিভ হওয়ার জন্যে আজকেই আমরা ফেস্টটা শুরু করেছি, তিন দিনের ফেস্টটা। আর আগামী দিনে আমরা চাই বাচ্চাগুলো আরও ইন্টেলিজেন্ট হোক, শার্প হোক আর অ্যাক্টিভ হোক, ওদের ব্রেন ডেভেলপ করুক, সঙ্গে ফিজিক্যাল যেগুলো আমরা রাখছি ইয়োগা, এক্সারসাইজ, তারপর ডান্স, গান, সব কিছু, মিউজিক টিউজিক আমরা সাউথ পয়েন্ট স্কুলে এবার নতুন করে আবারও অ্যাড করেছি, যাতে বাচ্চারা ভীষণই অ্যাক্টিভভাবে কাজ করতে থাকে আর কি। আর ইন্টার স্কুল পার্টিসিপেট করছে এটাতে, আর করোনার জন্যে মোর দেন 200-250 এরকম আমাদের স্টুডেন্টস আসছে, কিন্তু এই করোনার জন্যে ডিস্টেন্সটা মেনটেন রাখার জন্যে আমরা এটাতে খুব নজর করেছি, এই জন্যে তিন দিনে ভাগ করা হয়েছে, যাতে সেগ্রিগেট করা হয় এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপে, যাতে সব ক্রাউডটা একসাথে হয় না, নানান কম্পিটিশন নানান এজে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমিংসে রাখছি, সকাল 9টা থেকে শুরু হচ্ছে বেলা 2টো অবধি, এর মধ্যে ডিফারেন্ট গ্রেডের ডিফারেন্ট স্কুলের স্টুডেন্টসগুলো থাকবে, যাতে আমরা ডিস্টেন্সটা মেনটেন। গুজরাটের কংগ্রেস বিধায়ক জিগ্নেশ মেওয়ানিকে অগণতান্ত্রিকভাবে গ্রেফতারের প্রতিবাদে সারা রাজ্যের সাথে করিমগঞ্জেও প্রতিবাদ সাব্যস্ত করল জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রধান কার্যালয় ইন্দিরা ভবনের সামনে নবনিযুক্ত জেলা সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে ধর্ণা দেখান জেলা কংগ্রেসের কর্মকর্তা সদস্যরা। ধর্ণা চলাকালীন বিধায়ক জিগ্নেশ মেওয়ানির মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা সরগরম করে তোলেন। এদিন ধর্ণা কার্যসূচিতে অংশগ্রহণ করা প্রত্যেকজন কংগ্রেসী জিগ্নেশ মেওয়ানির মুক্তির দাবি জানান। তাছাড়া মেওয়ানিকে অতিসত্বর মুক্তি দেওয়া না হলে তারা আগামী দিনে যে আন্দোলন শুরু করবে তা কোনো সরকার সামাল দিতে পারবে না বলে সাংসদ মাধ্যমের কাছে জানিয়েছেন সভাপতি রজত চক্রবর্তী। বৃহস্পতিবারের এই প্রতিবাদী কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে তাপাদার, তাপস পুরকায়স্থ, সৈয়দ জাহান হোসেন, সংঘমিত্রা দাস প্রমুখ। তাই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আজকে করিমগঞ্জ জেলায় আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে জিগ্নেশ মেওয়ানির অবিলম্বে মুক্তির দাবিতে আজকের এই ধর্ণা কার্যসূচি আমরা পালন করছি। আমরা জানি ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, 1947 ইংরেজিতে দেশ যখন স্বাধীনতা লাভ করেছিল অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মবিনিয়োগের ফলে আজকে এই ভারতবর্ষের গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতাকে ষড়যন্ত্র করে হত্যা করার যে চেষ্টা চলছে এই চেষ্টার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ, এবং আমরা এই ধর্ণা কার্যসূচির মাধ্যমে আসাম সরকারকে জানিয়ে দিতে চাই অবিলম্বে জিগ্নেশ মেওয়ানির মুক্তি যাতে দেওয়া হয়। যদি জিগ্নেশ মেওয়ানিকে অবিলম্বে মুক্তি প্রদান করা না হয় তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস
যে আন্দোলনের সূচনা করবে সেই আন্দোলনকে থামানোর ক্ষমতা কোনো সরকারের থাকবে না বলে। প্রতি বছরের মতো এবারও 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করতে চলেছে নৃত্যায়ন। শুক্রবার এই উপলক্ষে স্থানীয় গান্ধী ভবনে বিকেল 5:30 শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শহরের বিভিন্ন সংস্থাই যোগদান করবে। সংস্থাগুলো হল শিলচর সঙ্গীত বিদ্যালয়, নৃত্যালয়ম, কলাক্ষেত্র নৃত্য সুরভি, নৃত্য উপাসনা কেন্দ্র, গৌড়ীয় নৃত্যকলা ভারতী, নির্বাণ, নূপুর ডান্স একাডেমি, নৃত্য শিবির সৃজন, ছন্দে ছন্দে, নৃত্যবিতান, সাই বিকাশ বিদ্যানিকেতন। বৃহস্পতিবার এক প্রেস বার্তায় নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার এই খবর জানান। অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করতে সকল সাংস্কৃতিক প্রেমীদের সহযোগিতা কামনা করেন তিনি। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস, আমরা নৃত্যায়ন প্রতিবারের ন্যায় এবারও আমরা উদযাপন করতে চলেছি শিলচর শহরের গান্ধী ভবনে। কাল শুক্রবার ঠিক 5:30 আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। শহরের সকল সংস্কৃতি প্রেমীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি কালকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল শিল্পীদের উৎসাহিত করার জন্য। আমাদের অনুষ্ঠানে শহরের 15 সংস্থা যোগদান করবে। এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিলচর সঙ্গীত বিদ্যালয়, কলাক্ষেত্রম, নৃত্যালয়ম, নৃত্য সুরভি, নৃত্য উপাসনা কেন্দ্র, গৌড়ীয় নৃত্যকলা ভারতী, নির্বাণ, নূপুর ডান্স একাডেমি, নৃত্য শিবির সৃজন, ছন্দে ছন্দে, নৃত্যবিতান এবং সাই বিকাশ বিদ্যানিকেতন। আমরা আবারও বলছি, আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে কালকে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, কারণ বহুদিন পর আমরা এই দিনটি আবার ফিরে পেয়েছি। অতিমারির জন্য 2 বছর আমরা এই দিনটি পালন করতে পারিনি। 2005 থেকে আমরা এই অনুষ্ঠান আয়োজন করে আসছি। আমরা নৃত্যায়ন আবারও আপনাদেরকে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই কালকে আসুন, আমাদের সঙ্গে থাকুন। থাকবে আমাদেরও নৃত্যায়নের শিল্পীদের অনেক অনেক নৃত্যানুষ্ঠান, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিলচর ইটখলাস্থিত রামকৃষ্ণ পল্লীতে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুলে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির উদ্যোগে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির সহ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট স্কুলের 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ডক্টর দীপাঞ্জন দেব দাঁতের পরীক্ষা করেন এবং শিক্ষার্থীদের বিনামূল্যে ঔষধও প্রদান করেন। শিবিরে যথাযথ সহযোগিতা প্রদান করেন শিক্ষক সোনালী পাল চৌধুরী, অলোক কুমার গুপ্তা এবং ভ্যালি ক্লাবের পক্ষ থেকে কনকেশ্বর ভট্টাচার্য, জুবায়ের ইনাম ও অনিমেষ ভট্টাচার্য। পরে 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এতে ডক্টর মনীষ কুমার স্বাস্থ্যের বিভিন্ন দিক সহ কিভাবে নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে ফিট রাখা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ম্যাগডালিন জুটি, অরুণা রানী দাস, কান্তা ভট্টাচার্য, সীমা পাল, মধুমিতা রায় সরকার এবং ফুলেরুন বেগম লস্কর ও রিজনাল চেয়ারপারসন সাক্ষী ভট্টাচার্য, জেনারেল চেয়ারপারসন উমা কর। বৃহস্পতিবার বর্ধিত পরিষদীয় সভা বদরপুর বিজেপি মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী কনাদ পুরকায়স্থ, জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বদরপুর মন্ডল সভাপতি রূপন কুমার পাল সহ নবনির্বাচিত ওয়ার্ড কমিশনার। সভায় ওয়ার্ড কমিশনারদের দ্বারা বদরপুর পৌরসভার চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ ভোট প্রাপকের নাম খাম খুলে ঘোষণা করা হয়। এতে বদরপুর পৌরসভা চেয়ারপারসন হলেন রুবি নাগ এবং শীতাংশু রায় হন পৌরসভার উপসভাপতি। নবনির্বাচিত চেয়ারপারসন রুবি নাগ এবং ভাইস চেয়ারম্যান শীতাংশু রায় বিজেপির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও বদরপুর চক্র আধিকারিক তোয়াহির আলমের কাছে মনোনয়নপত্র নিজ নিজ স্বাক্ষরক্রমে জমা দেন।
হাইলাকান্দিতে অবাধে চলছে কাঠের ব্যবসা সহ বালি সিন্ডিকেট, এই অভিযোগ করেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের। হাইলাকান্দির সিন্ডিকেট রাজ এবং বন মাফিয়াদের দৌরাত্মের জন্য এবার প্রতিবাদে সরব হল এজিওয়াইসিপির কেন্দ্রীয় সংগঠন। বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনের এজিওয়াইসিপির সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর জানান, ঘাড়মোড়া এলাকার বন বিভাগের আধিকারিক গৌতম মহন্ত এবং অন্য আরেকজন আধিকারিকদের পরোক্ষে মদতে অবাধে কাঠের ব্যবসা সহ বালি পাচার চলছে। এই বন মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলার বন আধিকারিক জয়ন্ত ডেকা সম্পূর্ণ নীরব। তিনি ক্ষোভের সঙ্গে জানান, বরাকের অভিভাবক তথা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বন মাফিয়াদের দৌরাত্মকে বন্ধ করতে ব্যর্থ হয়েছেন, তাই তার পদত্যাগ করা উচিত। আমরা যদি কোনোদিন দরকার লাগে আমরা সাক্ষী দিব, কেন আমরা যে জায়গাতে বিচার করে দিয়েছি আমরা সমাধান করে তখন যেন মানে না, তো আমরা তো করার কিছু না। এইটা এখন তোমরা এখন যেটা পারবো এটা করো, এখন আমরা যে জায়গায় সাক্ষী লাগলে দিন। এই ব্যাপারে আপনি কোনো কেস চেস করছিলেন? এরপরে আমি তো রয়েছি, আমি কিছু কইছি না। আমি করবো এখন টাকা পয়সা আমার কাছে নাই, দুইজন মেয়ে একটা আমার বোন একটা কাজ করে বহুত কষ্ট আমরা চলি। হঠাৎ আমি ধর্মনগর গেছি, আমরা এই যে ঘরের টাকা ঢুকছে, টাকা ঢুকার পরে প্যান কার্ড লাগে, এখন ব্যাংকে কইছে প্যান কার্ড না হলে তোমার টাকা দেওয়া যেত না। প্যান কার্ডটা লাগে দুই তিন দিন দৌড়াইছি, হঠাৎ তারা কী করছে একদিন আইয়া বইছে, এগারোটা ওটা শুনে আই বইছে বাড়ি, আমি আসলাম না বাড়ি বইছে, এই যে নিধু তাঁতি আই আমার বউ কইছে তোমার যা টাকা পয়সা লাগে আমি দিব, তুমি আমার লোকে থাকবা না কো, তুমি আমার লোক মিলিয়ে থাকবা, তোমার যা টাকা পয়সা লাগে দিব। এরপর আমি আমার আমার বউ কইছে না গিয়ে আমার মুরব্বীর বউরে কইছে, বলে পিসিমা এই ব্যাপার দেখো তাই না বাড়িতে নাই তাই না ইয়া এরকম কর। এরপরে দুই তিন দিন এরকম কইছে, দুই তিন দিন করার পরে গিয়ে তাই লোকে লোকে তাই পিসিমার আমরা জানাইছি, আমরা তো কিছু করি। হঠাৎ রাত্রে আমরা এই ঘরে সরকারি ঘর আছে, সিমেন্ট রড বালি এটা সব আছে, আমরা এই ঘরে থাকি, এই ঘর থেকে আমরা বাচ্চা তাদের এই ঘরে থাকে, এই ঘর থেকে আমরা তার মান নিব বাইরের থেকে ঘরে ঢুকাই তারা ঘরে যাবে। হঠাৎ এই যে বাইরে বার হয়েছে তারা এইটাই অপমান করছে, ব্লাউজ টুলাউজ কাপড় তো ভাড়া হয়েছে জুড়ে, মানে তারা বরোধকার করার চেষ্টা নিয়েছে। এই ব্যাপারে থানাগুলোকে আমরা সকালে গিয়ে থানা জানাইলাম, থানা আজকে প্রায় মাস দিন হওয়ার। পুরনো জমি বিবাদের জেরে শেষ পর্যন্ত ধর্ষণের শিকার হতে হলো এক গৃহবধূকে, এ চাঞ্চল্যকর ঘটনার স্থানীয় বিজেপি নেতারা নীরব। সুবিচারের আশায় লাঞ্ছিতের পরিবারের পক্ষে পুলিশের দ্বারস্থ হলেও সুবিচার মিলছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে দীর্ঘদিন ধরে অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা থানাধীন সরলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের পুরান গারদের বাসিন্দা সজল তাঁতি ও তার প্রতিবেশী নিধু তাঁতির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সজল তাঁতি বসতবাড়ির জন্য সামান্য জমি বিক্রি করেছিল নিধু তাঁতির কাছে, কিন্তু বর্তমানে সে নিজের জায়গা ছাড়াও সজল তাঁতির সীমানা নিজের বলে দাবি করে জবরদখল করে রেখেছে বলে অভিযোগ। সেই বিষয়ে একাধিকবার ডিমার্কেশন করা হলেও সমস্যা মেটেনি। এদিকে রবিবার সজল তাঁতির স্ত্রী রাতে প্রাকৃতিক কাজে ঘরের বাইরে বের হলে এক সুযোগ বুঝে প্রতিবেশীদের নিধু দা হাতে নিয়ে ভয় দেখিয়ে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এ বিষয়ে পরদিন পুলিশের মামলা দায়ের করলে স্থানীয় বিজেপি নেতা বিশ্বদেব বিষয়টি মীমাংসা করার কথা বলে মামলাটি আটকে রাখেন, কিন্তু আজও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এতে বিজেপি নেতা সহ পুলিশের ভূমিকায় ভেঙে পড়েছেন সজল তাঁতি ও তার পরিবারের লোকেরা। তারা বহুদিন থেকে এটা সীমান্ত নিয়ে ঝগড়া চলে, আমি বারবার বিচার দিয়েছি প্রধানকে দিয়েছি, পঞ্চায়েতে বারবার বিচার দিয়েছি, একবার পঞ্চায়েতে তারা বিচার করে দিল, বিচারের পরে তারা থানাতে গেলাম, লেখাপড়া হইলো, এখানে তারা বনসই দিয়ে হইলো, যতদিন সীমা ঠিক হয়েছে না গাছপালা তোমরা কাটিও না, আর যদি কাঠল তাদের ধরে তোমরাও একটা যদি পারো এরাও একটা খাইব, তোমরা দুগুলো মিলিয়ে খাও, যতদিন সীমা ঠিক হওয়ার পরে এরপর যে আর যেমনি প্রভুত্ব নেব। তো এরপরে তারা একটা দেখা পর্যন্ত প্রধান মেম্বার সবই আইসে, কৃষক মানুষ আসে সবই তারা জানাইয়া দিছে, কিন্তু তারা কথা মানে না, পঞ্চায়েতের কথা মানছে না। এরপর আমি যে গ্রামের মুরব্বী তান আপন কাকু তাইনদেও গিয়ে বিচার দিলাম, কোনো দেখো না এরকম পঞ্চায়েতে করে দিলাম তারা মানে না, ওর আমি কী করবো। তখন মুরব্বী তাইন তারার গোষ্ঠীর বড়ো তাইন গিয়া করলো যে ঠিক আছে ভাই, তোমরা যদি দুইটা কাটর পার তারা একটা নো তোমরা একটা, তান কোথাও মানছে না, মুরব্বীর কোথাও মানছে না। পরে সাথে সাথে আমি দুই দিন পরে গেছি প্রধানের কাছে, প্রধানদের গিয়ে জানালাম, ভোট কমিটির প্রেসিডেন্ট, ভোট কমিটির প্রেসিডেন্টেরও জানাইলাম তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অসমের বনাঞ্চলে অবাধে চলছে মেজদের অবৈধ রাস্তা নির্মাণ, নীরব ভূমিকায় বনমন্ত্রী। দালালরাজ, করিমগঞ্জ পরিবহন বিভাগে দালালরাজ অব্যাহত, ক্ষোভ জনমনে। মাকুন্দা হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে লাঞ্ছিত হাতিখিরা বাগানের শ্রমিক পরিবারের।
এখনকার মতো আবার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।